লিওনেল মেসির দলবল নিয়ে নাটকের শেষই হচ্ছে না। বার্সেলোনা নাকি সৌদি আরবের ক্লাব আল হিলাল, এ নিয়েই যখন ভেবে কুল পাওয়া যাচ্ছে না, তখন চক্ষু চড়কগ ছাওয়া প্রস্তাব নিয়ে দৃশ্যপটে হাজির মেজর লীগ সাকারের ক্লাব ইন্টার মিয়ামি। টান টান উত্তেজনার এই থ্রিলারের মাঝেই বিস্ফোরক খবর দিলেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ। আল হিলালের দেয়া 1 বিলিয়নের প্রস্তাব এমনিতেই তাক লাগার জোগাড় ফুটবলের খোঁজ রাখা মানুষদের। তার উপর ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিকের খবরে তো অবস্থা পাগল প্রায়। ইন্টার মিয়ামিতে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপেলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে মেসিকে। এমনকি খেলা ছাড়ার পর নাকি MLS এর একটি ক্লাবের মালিকানাও দেওয়া হবে তাকে। এমন প্রস্তাবের পর আল হিলালের 1 বিলিয়ন ইউরোর প্রস্তাবও যৎসামান্যই মনে হচ্ছিল। এরই মধ্যে নতুন করে বোমা ফাটিয়েছেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ। তিনি জানিয়েছেন, ইন্টার মিয়ামির প্রস্তাবে সম্মত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই বার্সেলোনা বা আল হিলাল নয়, মেসির পরবর্তী গন্তব্য হচ্ছে MLS এর ক্লাব ইন্টার মিয়ামি। 7 জুন বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টার দিকে এক টুইটে তিনি এই খবর জানান। তিনি লিখেছেন, মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার গন্তব্য ইন্টার মিয়ামি। এর আগে দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, আর্জেন্টাইন অধিনায়ককে ইন্টার মিয়ামিতে ভেড়াতে MLS এবং অ্যাপেল মেসিকে আয়ের একটি অংশ দেওয়ার বিষয়ে আলোচনা করেছে, যা নতুন গ্রাহকরা তাদের স্ট্রিমিং প্যাকেজ এবং MLS সিজন সাইন আপ করলে তার লভ্যাংশ পাবেন তিনি। অ্যাডিডাস মেসির সঙ্গে তাদের মুনাফার একটা হিস্সা ভাগাভাগি চুক্তির প্রস্তাব দিচ্ছে বলেও জানা গেছে। বালাগের এক টুইটের পর নতুন করে বাড়ল রহস্য। শেষমেশ কোথায় যাচ্ছেন মেসি? উত্তরটা শুধু তিনিই দিতে পারবেন। গত সপ্তাহে ক্রীড়া মাধ্যম স্পোর্ট এক প্রতিবেদনে জানায়, ডেভিড বেকহামের মালিকানাধীন আমেরিকান ফ্রাঞ্চাইজি মেসিকে 4 বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব দিয়েছে, যেখানে মেসি মৌসুম প্রতি পাবেন 50 মিলিয়ন ইউরো। গত রোববার ফুটমের কাতো এক প্রতিবেদনে জানায়, 2 মৌসুমের জন্য আল হিলাল থেকে 1.3 বিলিয়ন পাউন্ডের চুক্তির প্রস্তাব গ্রহণ করেননি মেসি।